প্যানাইলাট্রোপি, প্যানাইলাট্রোপি হচ্ছে পুরুষাঙ্গ খিঁচে যাওয়া, অর্থাৎ চুপসে যাওয়া। তো প্যানাইলাট্রোপি সাধারণত যুবক, যে সমস্ত পুরুষ রয়েছে অবিবাহিত পুরুষ, তারা অধিমাত্রায় অতিরিক্ত পর্যায়ের হস্তমৈথুনের কারণে, হস্তমৈথুনের বদভ্যাসের কারণে তাদের পেনিসের অগ্রভাগের নার্ভগুলো দুর্বল হয়ে যায়, হাইপারসেনসিটিভ হয়ে যায়, এবং পুরুষাঙ্গের যে নার্ভ, সে নার্ভগুলো দুর্বল হয়ে যায়, রক্ত সঞ্চালন কমে যায়, অণ্ডকোষ দুর্বল হয়ে যায়। অণ্ডকোষ দুর্বল হয়ে গেলে টেস্টোস্টেরনের উৎপাদনও ব্যাহত হয়, আর টেস্টোস্টেরন হরমোন কমে গেলে, অণ্ডকোষ দুর্বল হয়ে পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন ক্রিয়াটা কমে গেলে পুরুষাঙ্গের যে টিস্যুগুলো রয়েছে, স্পঞ্জি টিস্যু, সে টিস্যুগুলো সিংক্রেস করে চুপসে যায়। আর টিস্যু যখন চুপসে যায়, সিংক্রেস করে, তখন পুরুষাঙ্গটা চুপসে যায়, অর্থাৎ পুরুষাঙ্গটা খিসে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। এরকম বিশাল দেহি সুঠাম অনেক যুবক রয়েছে, কিন্তু তার পুরুষাঙ্গটি বাচ্চাদের পুরুষাঙ্গের মতো চুপসে খিসে যায়। ইরেক্ট হলেও 2-3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি হয়। তো এই ধরনের পুরুষাঙ্গে অঙ্গ দিয়ে সে তার যৌন জীবনে তার স্ত্রীকে সুখী করতে পারে না, নিজেও যৌন সুখ পায় না সঙ্গমের দ্বারা, এবং স্ত্রীও মোটেও যৌন তৃপ্তি অনুভব করে না বা তার অর্গাজম হয় না। তো প্যানাইলাট্রোপি শুধুমাত্র হস্তমৈথুনের জন্য নয়, অতিরিক্ত অবাধে যৌনাচার করলে, বিভিন্ন রকমের এসটিডির সম্মুখীন হলে, খাবার দাবারের অনিয়ম, ঘুমের সমস্যা ইত্যাদি কারণেও প্যানাইলাট্রোপি হয়ে থাকে, অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্সের কারণে রক্ত সঞ্চালন কমে গিয়ে পেনিস খিঁচে ছোট হয়ে যায়। তো এই ধরনের সমস্যা যাদের আছে, যে সমস্ত পুরুষের পুরুষাঙ্গ চুপসে গেছে, খিঁচে গেছে, চিকন হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, অর্থাৎ রং নষ্ট হয়ে গেছে, তাজা পুরুষাঙ্গের একটি লালচে ভাব থাকে, এটা কমে গিয়ে কালো হয়ে গেছে, অর্থাৎ রক্ত সঞ্চালন কমে গেলে পুরুষাঙ্গের বর্ণ নষ্ট হয়ে যায়, রক্ত বেশি ওঠে, পেনিস খিঁচে ছোট চিকন হয়ে যায়। তো এই সমস্যাগুলো হলে আপনারা ঘাবড়াবেন না, আপনারা একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা টেস্টোস্টেরন বৃদ্ধি করার, রক্ত সঞ্চালন ক্রিয়াটাকে বাড়ানোর, ব্লাড সার্কুলেশনটা বাড়ানোর এবং নার্ভগুলোকে সতেজ রাখার চিকিৎসা গ্রহণ করবেন। ডাক্তার সাহেব লক্ষণভিত্তিক ওষুধ যদি প্রয়োগ করে থাকেন, নার্ভের ওষুধ প্রয়োগ করে থাকেন, তাহলে নার্ভগুলো সতেজ হবে, এবং কিছু মেডিসিন যেগুলো হরমোনকে বৃদ্ধি করবে, হরমোনের ব্যালেন্সকে ঠিক করবে, রক্ত সঞ্চালন ক্রিয়াটাকে বাড়াবে, রক্ত সঞ্চালন ক্রিয়া যখন বাড়বে আপনার পেনিসের স্পঞ্জি টিস্যুগুলো উদ্দীপ্ত হবে, আর পেনিসের স্পঞ্জি টিস্যু উদ্দীপ্ত হলে টিস্যু সম্প্রসারিত হয়ে পেনিসের স্বাস্থ্যটাও মোটা তাজা হবে, স্ট্রং হবে। রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে টিস্যু উদ্দীপ্ত হবে, আর টিস্যু উদ্দীপ্ত হলে অঙ্গটাও বড় হবে, এবং পাশাপাশি রক্ত সঞ্চালনের কারণে পেনিসটাও ইরেক্ট হবে, শক্ত হবে, হার্ড ইরেকশন হবে, শক্তও হবে, মোটা তাজাও হবে। এবং আপনার যৌবনের প্রথমে পুরুষাঙ্গের যেরকম স্বাস্থ্য ছিল সেরকম পূর্বের অবস্থায় ফিরে আসবে, এবং তার চেয়েও বেশি স্বাস্থ্যবান হবে। আর এটার জন্য অবশ্যই আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন। কোনো রকমের প্রোডাক্ট, এই বাজারে অনেক রকমের প্রোডাক্টের সয়লাভ, কেমিক্যাল টেমিক্যাল দিয়ে তৈরি করে অনেক রকমের প্রোডাক্ট আকর্ষণীয় মোড়কে অ্যাডভার্টাইজ দেয়, তো ওই সমস্ত প্রোডাক্ট ক্রয় করে সেবন করলে আপনার প্যানাইলাট্রোপি সমস্যা তো দূর হবে না, অর্থাৎ পেনিসের স্বাস্থ্যটা মোটা তাজাও হবে না স্থায়ীভাবে, জাস্ট সাময়িক সময়ের জন্য একটু ইরেক্ট হবে, বরঞ্চ এই সমস্ত ওষুধ সেবনের দ্বারা আপনার টেস্টোস্টেরন লেভেল আরও ডাউন হয়ে যাবে, অণ্ডকোষের শক্তিও কমে যাবে, সেন্সেশন কমে যাবে, ব্লাড সার্কুলেশনের ক্রিয়াটাও নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার যৌনাঙ্গের দুর্বলতা স্থায়ীভাবে থেকে যাবে, যৌনাঙ্গটা আর সবল হবে না। তো এই সমস্ত সমস্যা হলে অবশ্যই পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা গ্রহণ করবেন, আর পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত চিকিৎসাই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি। তবে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির ভিতরে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে মূল হোমিওপ্যাথিক যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতিকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি বলে।
আর এই ধরনের চিকিৎসা যে ডাক্তার দিয়ে থাকেন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার, তার শরণাপন্ন হয়ে আপনারা প্যানাইল্যাট্রোপিক চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে অল্প সময়ে নির্দিষ্টকাল ওষুধ সেবনের মাধ্যমে আপনার পুরুষাঙ্গ স্বাস্থ্যটা মোটা তাজা স্ট্রং হবে, কিছুটা লম্বাও হবে মোটাও হবে এবং শক্ত হবে, যৌন অর্গাজম যেটাকে বলে সেটাও ফিল করবেন, আগ্রহ উদ্দীপনাও বৃদ্ধি পাবে, নিজে যৌন সঙ্গমে তৃপ্তি পাবেন, স্ত্রীকেও পরিপূর্ণ অর্গাজম ঘটাতে পারবেন, আপনাদের দাম্পত্য জীবন অবশ্যই সুখী হবে। কখনো প্রোডাক্ট ক্রয় করে সেবন করে প্রতারিত হবেন না, ডাক্তারকে সরাসরি আপনার সমস্যাগুলো বলে ডাক্তার সাহেব থেকে চিকিৎসা গ্রহণ করবেন। কোনো ডাক্তার আপনাকে, যারা রেজিস্টার্ড ডাক্তার ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা দেয়, তারা আপনাকে কখনো খারাপ চিকিৎসা দিবে না, তারা আপনাকে ভালো চিকিৎসা দিবে। ডাক্তার যদি আপনাকে ভালো চিকিৎসা দিয়ে থাকে, ডাক্তারের পেশাগতভাবে তার একটা সুনাম হবে এবং রোগীও উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।